আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার আজকের সহজ রেসিপি দেশি ছোট মাছ রান্না। আমি হাতে মেখে যেভাবে ছোট মাছ রান্না করি সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে নিয়েছি ছোট দুই রকমের মাছ, চিংড়ি ও বাইম মাছ। এগুলো আমি ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না শুরু করছি। এজন্য চুলায় একটি প্যান দিচ্ছি। এখানে দিচ্ছি চারটি পেঁয়াজ কুচি, পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট এক চামচ। চার পাঁচ চামচ সয়াবিন তেল। সবগুলো এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, এটি আগে দিলেও হতো। আমার মাখা শেষ, এবার আমি দিচ্ছি পরিমাণ মতো পানি। এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুটা পানি শুকানো পর্যন্ত। এ পর্যায়ে আমার পানি এরকম শুকিয়ে এসেছে। এবার আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিচ্ছি এক কাপ গরম পানি। এটি আমি মাখামাখা করে রান্না করব। এবার দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। হয়ে গেল আমার দারুণ স্বাদের একটি ছোট মাছের তরকারি। এটি দিয়ে আজকে জমিয়ে ভাত খাওয়া যাবে। এইভাবে বাসায় ছোট মাছ রান্না করে দেখতে পারেন কেমন মজা। আমার রান্না পুরোপুরি শেষ। এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।